আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কলমি শাকের অবশিষ্ট অংশ দিয়ে আপনারা ইজিলি অল্প জায়গাতে বারান্দায় কিংবা ছাদে হাইড্রোপনিক বা অ্যাকোয়াপনিক পদ্ধতিতে কিভাবে আপনারা সারা মাস শাক পেতে পারে। এই জন্য আমি দুই আটি কলমি শাক আমি শাক নেওয়ার পর আটি দুইটি রেখে দিয়েছি এবং আটিগুলো এভাবে বান্ডিল করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটি তেলের বোতল কেটে নিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা লাগালে আপনাদের ইনশাল্লাহ শাক ভালো ফলন দিবে এবং একটা সময় নিজের হাতে গ্রো করা অর্গানিক এবং ভেজাল মুক্ত সবজি, ফ্রেশ টাটকা সবজি খেতে পারবেন ইনশাল্লাহ। শাকের বান্ডিলটা খুলে নিচ্ছি। আর আমি এদিকের যে পাতা আছে, পচা পাতা কিংবা অবশিষ্ট যে পাতাগুলো আছে, পাতাগুলো ট্রাবল ক্রিয়েট করতে পারে, এই জন্য আমি পাতাগুলো সব ছাড়িয়ে নেব। এবং এই যে বোতলে আমি পানি নিয়ে নিব এবং অবশ্যই এটার হাফ পরিমাণ যেন ডুবে থাকে এরকম পানি নিয়ে নেব। পুরোটা যেন ডুবে না যায়, আবার একেবারে যেন কম না যায় এরকম পানি নিয়ে নিচ্ছি। শাকের ডাটাগুলো থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি এবং যেগুলো মরা বা নষ্টবিষ্ট বা পচা ছিল সেগুলো ফেলে দিয়েছি এবং একদম এরপর ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি। আর এখানে যে এতগুলো হয়েছে, এখন আমি এই বোতলে, যে বোতলটা কেটে রেখেছিলাম, সেখানে এগুলোর হাফ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এগুলো সিম্পলি এভাবে বোতলে প্রতিস্থাপন করে দেবো ইনশাল্লাহ। দিয়ে দিলাম এবং লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটির গোড়া যেন পানিতে স্পর্শ করে থাকে এবং হাফ পরিমাণ পানি দিলে সবগুলোই হওয়ার কথা, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর ঠিক এভাবেই আমি ইনশাল্লাহ বারান্দাতে বসিয়ে দেব এবং যখন গ্রো করবে এরপর ইনশাল্লাহ আমি আবার আপনাদের দেখাবো যে কী অবস্থা, আপডেট দেবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন পানিতে ডুবিয়ে রেখেছি এবং আজ এখানেই শেষ। 6 দিন পর দেখতে আসলাম। এর মাঝেও আমি দেখেছি ছোট ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। আরও 2-3 দিন পর দেখা যাবে ইনশাল্লাহ 80-90% গ্রো করে ফেলবে। আমার কাছে মনে হচ্ছে এখন 60-70% গ্রো করেছে এবং আর একটু বড় হবে ইনশাল্লাহ। এই তো গ্রো করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো মাটি নেই এখানে, শুধুমাত্রই পানি। এবং দেখা যাচ্ছে একটা মনে হয় পচে যাচ্ছে, একটা দুইটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা খুব স্বাভাবিক। এবং যেগুলো পচে যাবে সেগুলো তুলে দেবেন, ফেলে দেবেন। কিন্তু আজকে এ পর্যন্তই, এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে বা প্ল্যান্ট নিয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে নক দিতে পারেন, কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেষ করছি, আল্লাহ হাফেজ।